বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো খবর আছে। দীপ প্রকাশন থেকে তো 50% অফে বই দেওয়া হচ্ছে নতুন একদম। তো প্রথম খবরটাই তাই, দীপ প্রকাশনের যে স্টল নাম্বার রয়েছে 43 নম্বর শারদ বই পার্বণে, সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সমস্ত বইয়ের ওপর 50% ছাড় পাচ্ছেন এবং হেমেন্দ্র কুমার রায়ের যে সমস্ত বই রয়েছে সেগুলোর ওপর ছাড় পাচ্ছেন। আবার রাজশেখর বসু যে সমস্ত বই রয়েছে সেগুলোর ওপরও 50% মহাছাড় থাকছে এবং এটা কিন্তু শারদ বই পার্বণের জন্যই প্রযোজ্য। ওনাদের যে আউটলেট আছে ওখানে কিন্তু 45% ছাড় দেওয়া হচ্ছে। কাজেই যদি 50% পেতে চান তাহলে রবীন্দ্র সদনের সামনে নন্দনের ওখানে যে বইমেলাটা হচ্ছে ওখানে গিয়ে অবশ্যই এই বইগুলো কেনাকাটি করতে পারেন। সব মিলিয়ে দেখা যাবে মোটামুটি 10-এর ওপরে বইয়ের 50% ছাড় থাকছে। অবশ্যই এটা একটা ভালো খবর। চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেটটাও আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকের পর্বে দুর্দান্ত কিছু আসলে আপডেট আছে। কিশোর ভারতীর প্রাক শারদীয় গল্প স্পেশাল যেটা, সেটা তো প্রকাশ হয়ে যাচ্ছে এবং এটাতে 27 টাকা মুদ্রিত মূল্যের বিনিময়ে আপনারা প্রচেত গুপ্তের গল্প পাচ্ছেন, তারপরে সায়ন তালুকদার এবং আমি দেখতে পাচ্ছি দীপান্বিতা দে রায়, এরকম অনেকের নাম রয়েছে। তার সাথে কমিক্সও কিন্তু দারুণ দারুণ কিছু রয়েছে। তো আমার মনে হয় এই সংখ্যাটিকে নিতেই পারেন, ভালো একটি সংখ্যা প্রকাশিত হয়ে যাচ্ছে, 2-1 দিনের মধ্যেই আপনারা কালেক্ট করে নেবেন। সূচিপত্রটা সুবিধার জন্য দিয়ে দিলাম। পরের খবরে এগিয়ে যাই। এবারে আনন্দ থেকে লেখা নেওয়ার সুযোগ হলো। তো আনন্দ পাবলিশার্সের যে আরও আনন্দ বলে অ্যাপটা রয়েছে সেখানে অনুগল্প নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন, বড় করে ভাবুন ছোট করে লিখুন, ট্যাগলাইনটা কিন্তু খুব মিষ্টি। তো এখানে আপনারা ওয়ার্ড ফাইলে 200 শব্দের মধ্যে অনুগল্প লিখে নিজের নাম ঠিকানা সহ জমা দিতে হবে এবং এখানে আরও আনন্দের যে সাহিত্য বিভাগ রয়েছে সেখানে জমা দিতে হবে। 10টি গল্প প্রকাশ করা হবে আনন্দতে এবং অবশ্যই তারা গিফট ভাউচারও পাবেন। প্রতিযোগিতার শেষ তারিখ হচ্ছে 20শে সেপ্টেম্বর। তো ওই তারিখের মধ্যে আপনারা আপনাদের লেখাটাকে জমা করবেন। ডিটেলসটা আরও আনন্দ অ্যাপে অবশ্যই পেয়ে যাবেন এবং এটা কিন্তু আমি আনন্দবাজার পত্রিকা থেকে কাট আউটটা পেয়েছি, সোর্সটাও উল্লেখ করে দিলাম। তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে যুগশঙ্খ থেকে। তো যুগশঙ্খর যে পূজাবার্ষিকীটি আসছে সেটার দাম রাখা হয়েছে 150 টাকা। কাজেই 150 টাকার মধ্যে আপনারা কিন্তু এরকম একটা ভালো পত্রিকা পাচ্ছেন। গল্পে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অমরেন্দ্র চক্রবর্তী, তসলিমা নাসরিন, অমর মিত্র, নলিনী বেরা, এরকম নামগুলো রয়েছে এবং প্রচুর গল্প দেখতে পাচ্ছি। বিজ্ঞান, ভ্রমণ, চলচ্চিত্র, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি রয়েছে, আবার কবিতাও রয়েছে। তো সব মিলিয়ে 150 টাকার ওপর একটি ভালো সংখ্যা বলা যেতে পারে এবং যুগশঙ্খ প্রতি বছরই নতুন পুরনো মিশিয়ে বেশ ভালোই তারা প্রেজেন্টেশন নিয়ে আসে। এবার 150 টাকার ওপর অবশ্যই 20-15% ছাড় দিলে অনেকটাই রিজনেবল প্রাইসে চলে আসছে। তো যারা ওই অনেকটা বেশি দামের পূজাবার্ষিকী কিনতে চাইছেন না কিন্তু অল্পের মধ্যে কিছু ভালো পেতে চাইছেন, তাদের জন্য যুগশঙ্খ একটা ভালো অপশন হতে পারে। পরের খবরে এগিয়ে যায়। ফিরছে এবার শার্লক হোমস, কারণ শার্লক হোমসের নতুন গল্প আমরা পাচ্ছি গপ্পমীরের ঠেকের হাত ধরে। তো গপ্পমীরের ঠেকে এই সপ্তাহে যে রবিবারটি আসছে সেখানে শোনানো হবে একটি সম্পূর্ণ উপন্যাস শার্লক হোমসের, দ্য ভ্যালি অফ ফিয়ার। তো অবশ্যই আপনারা অপেক্ষা করুন, এই সামনের রবিবারে কিন্তু প্রিমিয়ার হতে দেখা যাবে 9টার সময় গপ্পমীরের ঠেক বলে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে। এটা একটা দারুণ খবর এবং অবশ্যই যারা গল্পপ্রেমী, যারা শ্রোতা, তারা কিন্তু অপেক্ষায় থাকবে এই খবরটার। তো ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে। চলুন পরের খবরে এগিয়ে যায়। অনেকেই পছন্দ করেন পূজাবার্ষিকী হিসেবে ভূতের গল্পের বই পড়তে। তো অবশ্যই ভূতের পূজাবার্ষিকী রয়েছে এবং বৃত্তের বাইরে, তারপরে আমাদের সকলের প্রিয় ভূতভূতম রয়েছে এবং তার সাথে আরও একটি যোগ হচ্ছে আনন্দকানন। আনন্দকাননে এবার কিন্তু ওনারা পূজাবার্ষিকী রূপে ভূতুরে একটা সংখ্যা বের করেছেন যেখানে প্রবন্ধ, অলৌকিক অভিজ্ঞতা, পৌরাণিক আখ্যান নিয়ে কথা এবং বড় গল্প, উপন্যাস, ছোট গল্প সব মিলিয়ে একটা জমজমাট সংখ্যা তারা আনছেন। দামটা কিন্তু কম রাখা হয়েছে 175 টাকা, তার উপর 25% ছাড় দিয়ে 132 টাকায় ওনারা প্রি বুকিংয়ের ব্যাপারটা খুলে দিয়েছেন। তো নিচে নাম্বারটাও রয়েছে বক্সের মধ্যে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন এবং সাক্ষাৎকার অন্যান্য বিষয় রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। তো আমার মনে হয় সব মিলিয়ে একটা ভালো সংখ্যা, 132 টাকা এই নিরিখে। তো দেখতেই পারেন, আশা রাখছি ভালো লাগবে। পরের খবরে এগিয়ে যাচ্ছি।
এরপর আসছি নবপত্রিকার যে আপডেট, নবপত্রিকার লেখক সূচি প্রকাশ হয়ে গেল এবং লেখক সূচি কিন্তু ভারী সুন্দর যা দেখছি। প্রবন্ধ রয়েছে সমুদ্র বসু থেকে শুরু করে রজত পাল, কাজল ভট্টাচার্যের নিবন্ধ রয়েছে রাজা ভট্টাচার্যের, তারপর পৌরাণিক কাহিনী, মুক্ত গদ্য, উপন্যাস এবং উপন্যাসিকাও রয়েছে, বড় গল্প রয়েছে। তো সব মিলিয়ে এটা একটা ভালো সংখ্যা। তো আমি সবটাই সূচিপত্রটা দিয়ে দিচ্ছি, বিভিন্ন পেজগুলো আপনারা পজ করে দেখে নিতে পারেন। পরে খবরে এগিয়ে যাচ্ছি। অমলতাস নামে যে শারদীয় সংখ্যাটি রয়েছে তারও কিন্তু সূচিপত্র প্রকাশিত হয়ে গেছে এবং সূচিপত্রের তালিকায় উপন্যাস, উপন্যাসিকা, বড় গল্প, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি রয়েছে, সে সবটাই আমি এখানেও দেখিয়ে দিলাম। গত পর্বে আমি অমলতাসের যে প্রচ্ছদ প্রকাশিত হয়েছে সে খবরটাও জানিয়েছিলাম। যাই হোক, বেশ কিছু পূজাবার্ষিকী আসছে বলাই বাহুল্য, দেখা যাক সেপ্টেম্বরে কী কী রিলিজ হচ্ছে। আমি প্রয়োজনে একটা ভিডিও করব যেখানে সেপ্টেম্বর মাসের রিলিজগুলো নিয়ে আলোচনা করে দেবো। যাই হোক, পরের খবরে এগিয়ে যাই। পৌরাণিক সাহিত্যের উপর যে পূজাবার্ষিকীটি রয়েছে পঞ্চম বৈদিক, সেটার কিন্তু এবার একটা বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, বিভিন্ন যে দেশ রয়েছে সেখানেও পাঠানো হবে। দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সহ অন্যান্য দেশেও কিন্তু আপনারা এবার ডেলিভারি সুযোগ পাবেন। মানে যারা প্রবাসী বাঙালি রয়েছেন বাইরে, আমেরিকা থেকে শুরু করে বিদেশের বিভিন্ন জায়গাতে, তাদের জন্য কিন্তু এই পোর্টালটা খুলে দেওয়া হয়েছে। বইওয়ালা এক্সপ্রেসের থ্রু ওনারা করতে চাইছেন বিষয়টাকে, নাম্বারও দেওয়া হয়েছে। কাজেই যারা ভারতে রয়েছেন বা ভারতের বাইরে রয়েছেন তাদের জন্য কিন্তু এটা একটা বড় অফার। 22% ছাড়ে আপনারা প্রি বুকিং করতে পারবেন ভারতীয় মুদ্রাতে 311 টাকায়। পরের খবরে এগিয়ে যায়। এরপর আসছি সাপ্তাহিক বর্তমানের আপডেটে। তো সাপ্তাহিক বর্তমানের আপডেট তো আমি দিয়ে থাকি, 10 টাকার মুদ্রিত মূল্যে আসে বর্তমান পত্রিকার সাথে, এটা অ্যানেক্সার রূপে আসে এবং বর্তমানের যে পূজাবার্ষিকী তাও কিন্তু প্রকাশের মুখে, ওটার দাম 100 টাকা করা হয়েছে। যাই হোক, এখানে টপিক রয়েছে সাপ্তাহিক বর্তমানে গণেশের অষ্টরূপ পুজোয় কী ফল মেলে ইত্যাদি নিয়ে, তো অন্যান্য ছোটো গল্প ইত্যাদি রয়েছে। তো সংখ্যাটিকে পছন্দ হলে কালেক্ট করতে পারেন। পরে খবরে এগিয়ে যাচ্ছি। যারা লেখালেখি করতে পছন্দ করেন পূজাবার্ষিকীতে তাদের জন্য বড় সুযোগ। কল্পবিশ্ব থেকে যে পূজাবার্ষিকী আসে তাতে কিন্তু লেখালেখি নেওয়া হচ্ছে এবং তার বিজ্ঞাপনটাও প্রকাশ পেয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে সামনে রয়েছে। তবে 31 অগস্ট দেখে ঘাবড়াবেন না, ওটা আসলে 10ই সেপ্টেম্বর আপডেট করা হয়েছে, কিন্তু ওনারা বিজ্ঞাপনটা পুরনো ব্যবহারই করেছেন। তো আমি বলে দিচ্ছি 10ই সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত লেখা নেওয়া হবে, কাজেই সময় আছে। যে ইমেলটা রয়েছে এখানে আপনারা আপনাদের শারদ লেখার যে পছন্দের বিষয়টি সেটা লিখে পাঠাতে পারেন এবং অবশ্যই ওনাদের সাথে যোগাযোগও করে নিতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে, কী রকম লেখা চাইছেন ইত্যাদি। জেনারেলি ওনারা কল্পবিজ্ঞানের ওপরেই লেখা চান, সেটার উপর প্রবন্ধ, নিবন্ধ বা ছোটো গল্প, বড় গল্প হয়তো লিখতে হবে। তো অবশ্যই আপনার অপ্রকাশিত লেখাটি পাঠিয়ে দিতে পারেন। পরে খবরে এগিয়ে যাচ্ছি। একই সাথে জানান দিই, জল ফরিং নামে যে শারদ সংখ্যা অত্যন্ত ভালো সংখ্যা, আমি প্রত্যেক বছর রাখার চেষ্টা করি। অন্যান্যর কিছু রেকমেন্ডেশন দিন আদি এটা রেকমেন্ডেশন অবশ্যই দেবো, কারণ যে দামে ওনারা রাখেন আর কি, 270 টাকা দামের ওপর ছাড় থাকবে, তার ওপর পাতার সংখ্যা 592 এবং 8টি উপন্যাস, 10টি বড় গল্প, 27টি ছোট গল্প, নাটক ইত্যাদি মিলে জমজমাট একটা সংখ্যা। কাজেই আমার মনে হয় যে জল ফরিং আপনারা কালেক্ট করতে পারেন, একটি ভালো সংখ্যা হিসেবে আপনাদের কাছে পরিগণিত হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পূজাবার্ষিকী কেনার জন্য যে লিঙ্কটার অনেকে অপেক্ষা করছিলেন সেটা ফাইনালি এসে হাজির। বৈচিত্র.ইন থেকে এবার কিন্তু আপনারা পূজাবার্ষিকী সমস্তটাই পেয়ে যাবেন এবং তারা কীরকম ছাড় দিচ্ছেন না দিচ্ছেন সেটাও লিখে দিয়েছেন। যেরকম আমপাতা জামপাতার মুদ্রিত মূল্য 399 টাকা, ছাড় দিয়ে 300 টাকা, আনন্দলোকের 260 টাকা, ছাড় দিয়ে 221 টাকা, এভাবে পুরো লিস্টটাই ওনারা প্রকাশ করেছেন, আমিও প্রকাশ করে দিলাম। তো আপনারা বৈচিত্র.ইনের যে অনলাইন পেজ সেখানে যোগাযোগ করে বা ওনাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই আপনার পছন্দের পূজাবার্ষিকীগুলোকে অর্ডার দিয়ে দিতে পারেন। যারা দূরে বাড়ি, যারা সরাসরি গিয়ে কলেজ স্ট্রিটে কিনতে পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ। পরের খবরে এগিয়েছে। তো শেষ হলো আজকের পর্ব। পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সামনে পূজাবার্ষিকী বা অন্যান্য বিষয়ে তো খবর আসবেই। তো দেখা হচ্ছে পরের সংবাদে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।